আচ্ছা, সো ভাল লাগে না কেন? আমরা যখন বই মেলায় যাই, যাইতে যাইতে আমি মাস্ক পরে যাই, তখন প্রচুর মানুষ বোঝায় ভাল লাগে না, রোদ ভাল লাগে না, ধুলা ভাল লাগে না, লাইন ভাল লাগে না, ডাক্তার ভাল লাগে না, বইগুলো ভাল লাগে না, ভিডিও দেখতে দেখতে অনেকজন আশেপাশে হয়তো শুনতে যে ভাল লাগে না কেন? বিকজ সত্যি বলতে আমরা চাইছি একটু ক্লিকবেট হই, লাইক বই যখন দেখবে মানুষ হাতে নিয়ে বইটা হলো যারা লাইফে ডেইলি ভাল লাগে না বলে, অথবা উইকলি ভাল লাগে না বলে, অথবা লাইফের কোনো টাইমে ভাল লাগে না বলছে। সো বেসিক্যালি বইটা সবার জন্য, কারই ভাল লাগে না বইটা? আমার জন্য বেসিক্যালি। আয়মন ভাইরা আমার জন্য বানিয়েছে যাতে আমাকে কিছু শিক্ষা দিতে পারে। চাকরি নাই, কি আছে জীবনে, আমি এমনই, এই যে এক্সকিউজ গুলো দিই, সবাই দিই, সবার জন্যই। আমার জন্য এক্সকিউজ গুলো ঝেড়ে ফেলে দিতে পারি, এক্সকিউজ গুলো কিভাবে ফেলতে পারি, না দিতে পারি, এটা নেই বইটা। লাইক আপনি কোনো একটা কাজ ফাঁকি মারতে চান, সো ফাঁকি মারতে চান না, আইলসামি লাগতেছে, আপনি ফাঁকি মারবেন, তো সেই আইলসামির কারণে ফাঁকিটা যেন না মারেন, তো সেটা আপনি কীভাবে ফাঁকিটা না মারবেন সেটা নিয়েই হচ্ছে গিয়ে বইটা। অ্যান্ড কনফিউজড, এতগুলো না বলছিস। ফিকশনাল না নন ফিকশনাল এইটার মাঝামাঝি, কারণ অন্তিক যে কার্টুনগুলো আসছে কমিক্স ওগুলো অনেকটা ফিকশনাল টাইপের গল্পের ছলে কার্টুনগুলো করা হয়েছে। অ্যান্ড একটা হচ্ছে গিয়ে শিক্ষণীয় আয়মন সাদিক পার্ট, আমরা একটা নতুন ক্যাটাগরি বাই করছি সেমি ফিকশন। ও মানে কুল একটা ডায়লগ মারছি, সেমি ফিকশন। আই ডোন্ট থিংক সো। ভাল লাগে না 2.0 ইমাজিন করতেছি না, এটা ভাল লাগে না। আমি চিন্তা করছিলাম নেক্সট টাইম একটু পজিটিভ সেন্সে কিছু একটা বানাবো, লাইক অন্তি যেটা বলে যে লাইফ প্যারাহীন, মানে এনাফ হয়েছে, 20টা আসলে সামলে উঠলেন, তারপরে 21-22-23 বের করবো। যা শুনলাম যারা যারা বইটা হাতে নিয়েছে তারা 2-4 পৃষ্ঠা পড়ার পর বাকি পুরোটা পড়ে শেষ করে ফেলেছে অলমোস্ট। তার কারণ হলো বইটা অনেক ইন্টারেস্টিংলি লেখা, একটা হলো কার্টুন দেয়া, কমিক্সের ওয়েতে বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করতে দেওয়া আছে, অ্যান্ড খুবই পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কিছু আইডিয়া দেওয়া হয়েছে, যে আইডিয়াগুলো সচরাচর আমরা সাধারণত বইতে পাই না। আপনি বইটা পড়বেন আমার কমিক্সের জন্য, অবভিয়াসলি জ্ঞান দিছে তো কত মানুষই, কয়টা জ্ঞান আপনি নিছেন, বাট কমিক্স আমার একদমই ভালো লাগে না। আমার রাইটার একখানে ছিল, আবার আমি রাইটারের মাঝখানে যে ছবিগুলো দিয়েছি ওইটা আমার পাওয়ার পয়েন্টে ছিল, সো সবগুলো আলাদা আলাদা, তো এটা দেখে ওইটা দেখে ওইটা দেখে ওইটা দেখে, এটা মানে হলো একটু ভাত খাইলাম, এক মিনিট পর আচার খাইলাম, একটু পরে ডাল খাইলাম, এরকম হচ্ছিল। বাট ফাইনালি যখন বইটা হাতে পাইলাম, ওভারঅল একেবারে মিশায় পুরো খাওয়ার টেস্টটা ওয়াজ সুপার। 5 মিনিট সময় পাইলে একটা চ্যাপ্টার আছে, কালকে করব, ধরে নাও ওটা কালকে পড়বো, ওই চ্যাপ্টারটা পড়বো। খুব ভালো লাগে না পার্টটা পড়েন, বিকজ ওইটাই আর কি মেইন ফোকাস আই গেস, তো ওইখান থেকেই সবগুলো আস্তে 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 তৈরি হয়। বিকজ ভালো লাগে না দেখি আপনি এটা কালকে করতে চান, পরে করতে চান, এরপর হচ্ছে গেল যত অভিজ্ঞতা দেন সবগুলো দেন। আমার মধ্যে গত পুরো 1 বছরের সব আইডিয়া, অনেকগুলো নির্ঘুম রাত, ওকে গালি, আমাকে গালি, সব কিছু মিলে ফাইনালি একটা বই তৈরি হয়েছে। আর এই জিনিসটা আমাদের অনেক ইমোশনালি আমরা এটাতে কানেক্টেড। অ্যান্ড যদি বইটা আপনারা নেন, বইটা যদি আপনারা পড়েন, তারপর আমাদেরকে যদি রিভিউ দেন, পার্সোনালি আমাদের অনেক ভালো লাগবে এবং আমরা খুবই খুশি হব যদি বইমেলায় এসে আমাদের সাথে দেখা করেন। তো আপনাদের সাথে দেখা করার অপেক্ষায় থাকলাম। এমনি ডাকে আমাকে, ছি 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 ছি, ইমোশনটা নষ্ট করে দিলি তো।